নমস্কার, আমি মরুদ দেব, আপনারা দেখছেন র্যামস্পি অফ ইউ ওয়ার্ল্ড। মাঝে মাঝে আমাদের কিছু কিছু এপিসোড করতে হয় মনের মধ্যে রাগ নিয়ে, বিরক্ত নিয়ে। যদি প্রশ্ন করেন কেন, কিছুদিন পরপরই সোশ্যাল মিডিয়াতে হঠাৎ কিছু স্বঘোষিত সেলফ ডেজিগনেটেড সর্প বিশেষজ্ঞের আবির্ভাব হয় এবং তারা এমন সমস্ত কিছু ব্যবস্থার কথা বলে, এমন কিছু ওষুধপত্র কথা বলে যে যে কোনো বিষধর সাপ কামড়ালেই নাকি রোগী মারা যাবে না। এরকম আমরা পরপর কয়েকটা এপিসোড করেছি। এই এপিসোড গুলো করতে আমাদের কিছু ভালো লাগে না, একদমই ভালো লাগে না, কিন্তু এই সব এপিসোডের জন্যে মানুষের মধ্যে, সরল গ্রামবাসীদের মধ্যে এত বিভ্রান্তি সৃষ্টি হয়, হতে পারে এবং এর ফলে বিপদ ঘটতে পারে। সেই জন্যেই আমাদের নৈতিক দায় আছে যে এর ব্যাখ্যা করে দেওয়া। কিছুদিন আগে করমবীর জি বলে একজন গেরুয়া বসন পরা একজন মানুষ, সাধুর মতোই মনে হলো, সাধুর বেশ, তিনি বললেন যে একটা লিউকাস অ্যাসপেরা আলকুশি গাছ, যেটা গ্রাম বাংলার সমস্ত জায়গাতেই পাওয়া যায়, সে তার চার ফোঁটা করে রস যদি দু ঘন্টা পর পর নাকের মধ্যে ঢালা যায়, যাকে কামড়েছে যে কোনো বিষধর সাপ কামড়াক, সে ভালো হবে এবং একটিও নাকি এরকম কেসে তার চিকিৎসায় মারা যায়নি। আমি ওনাকে চ্যালেঞ্জ করে একটা এপিসোড করেছিলাম, অনেকেই হয়তো দেখে থাকবেন। তারপর কিছুদিন নিশ্চিন্তে ছিলাম, হঠাৎ আরেকটা লোকাল একটা কি বাংলা আপডেট চ্যানেল নাকি, তাতে দেখা গেল এবার হচ্ছে সাপে কাটার চিকিৎসা ব্যবস্থা না, সাপ মানুষের বাড়িতেই ঢুকবে না। কি করে, কিছু উপাদানের কথা বলেছে এবং কিছু গাছগাছালি, সেই গাছগাছালি বাড়িতে থাকলে সাপ, কোনো সাপ বাড়িতে ঢুকবে না। বিশদ ব্যাখ্যায় যাওয়ার আগে আপনারা একটু ভিডিওটা দেখে নিন। গাছের নাম হলো সর্পগন্ধা, এর নামেরও একটি সাপ আছে। এই গাছের শিকড় হলুদ বা বাদামি, এছাড়াও এর পাতাগুলি উজ্জ্বল সবুজ রঙের হয়। কথিত আছে এই গাছের গন্ধ এতটাই খারাপ যে সাপ গন্ধ পেলেই পালিয়ে যায়। দেখলেন ভিডিও, ভিডিওর মধ্যে মূল বক্তব্য হচ্ছে কার্বনিক অ্যাসিড যদি ঘরে থাকে তাহলে নাকি সাপ আসবে না। এক এক করে বিশ্লেষণ করছি। কার্বনিক অ্যাসিড সাপকে দূরে রাখে, স্নেক রিপেল করে, এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আমরা যারা বিজ্ঞানকর্মীরা বহু বছর, আমার তো বহু বছর হয়ে গেল, প্রায় 56 ইয়ার্স হয়ে গেল, বহু সাপ উদ্ধার করেছি বহু বাড়ি থেকে, এমন অনেক বাড়ি থেকে উদ্ধার করেছি যারা ওই ওই এই কথাটা অনেকেই আগে থেকেই জানে, এটা একটা চালু কথা, কার্বনিক অ্যাসিডে সাপ আসে না। তাদের বাড়িতে কার্বনিক অ্যাসিড রয়েছে কিন্তু তাও সাপ ঢুকেছে এবং আমি সাপ উদ্ধার করেছি। সম্প্রতি একটি কেসের কথা বলছি, আমি নাম উল্লেখ করছি না, একজন শিক্ষিকার বাড়ি, আমাকে সকালবেলা কল করা হলো যে আমার বাড়িতে সাংঘাতিক সাপ ঢুকেছে, আপনি আসুন। আমাদের নৈতিক দায়ে আমরা রেস্কিউ করি, তাদের বিপদ থেকে উদ্ধার করি এবং সাপটাও যাতে, সাপেরও যাতে ক্ষতি না হয় তার কনজারভেশনের ব্যবস্থা করি। আমরা তাকে নিয়ে গিয়ে আবার তার ন্যাচারাল বাসস্থানে, ন্যাচারাল হ্যাবিটেটে ছেড়ে দিই। তো আমি গেলাম, গিয়ে দেখলাম বোধ হয় কার্বনিক অ্যাসিড ছিটি ছিল এবং তারপরে জল টল ইত্যাদি ইত্যাদি করে বার করার চেষ্টা করেছে, একটা আলমারির নিচে ঢুকেছিল, কিন্তু ততক্ষণে ওর পাঞ্জেন্ট স্মেলটা, তাহলে কার্বনিক অ্যাসিডের একটা পাঞ্জেন্ট ছাজালো গন্ধ আছে, সেটা ততক্ষণে ওটা কেটে গেছে হাওয়ার বাতাসে। তো আমি গিয়ে দেখি যে সাপটা খুব চুপচাপ রয়েছে, সাপটা ধরার জন্য আমার কোনো পরিশ্রম করতে হলো, কিন্তু আমার একটা সন্দেহ হলো, সাপটা মাঝে মাঝে একটু
রিগলিং একটু মোচড়ানোর ভাব হচ্ছে, এরকম কেন হচ্ছে? আমার হাতে আমার একটু জরুরি ভাব আসছে, জ্বালা জ্বালা করছে। আমি জিজ্ঞাসা করলাম কিছু ছিটিয়েছেন অ্যাসিড ট্যাসিড, কার্বলিক অ্যাসিড বা মিউরিক অ্যাসিড যে বাড়িতে বেসিন ট্যাসিড পরিষ্কার করে? না না না, আমার আমার কাছে সম্পূর্ণ অস্বীকার করলো। কিন্তু ততক্ষণ আমার হাতে জ্বলুন যেটাতে আমি বুঝতে পারলাম ডেফিনেটলি এটা অ্যাসিড। আমি তারপর চেপে ধরার পরে বললাম বোধহয় তাহলে বোধহয় মেয়ে বোধহয় ছিটিয়েছে। আমার হাতটা কিছুটা অংশ পুড়ে গেল এবং কিছুক্ষণ পরে সাপটা উদ্ধার করার পরে আমি তাকে জল টল দিয়ে ওয়াশ করে তার চিকিৎসার ব্যবস্থা করলাম, কিন্তু কিছুক্ষণ পরে সাপটাও মারা গেল। তাহলে দুটো ক্ষতি হলো, একটা আমার ক্ষতি হলো আর একটা সাপটা মারা গেল। বাড়িতে এই ঘটনাটা ওদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারত। সুতরাং কার্বলিক অ্যাসিড দিয়ে সাপ তাড়ানো যায় না, বরং উল্টে বিপদ হতে পারে। এটা গেল কার্বলিক অ্যাসিডের কথা। এরপর ওরা বলল সর্পগন্ধা। এই সর্পগন্ধা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, পরে বড় হয়ে বায়োলজিতে পড়েছি। এই সর্পগন্ধার সঙ্গে সর্প কথাটা যুক্ত থাকার ফলে একটা মারাত্মক ব্যাপার ঘটেছে। আমরা বহু ওঝাগুলির সঙ্গে আমাদের চ্যালেঞ্জ হয়েছে, এরা এই সাপটা এই গাছটার ছাল মূল এই শেকড় বাকড় ব্যবহার করে, কিন্তু এটা দিয়ে সাপের বিষ নষ্ট করা যায় না এবং সাপ এই গাছটা বাড়িতে থাকলে সাপ আসবে না, এরকমও কোনো প্রমাণ নেই। আমি যথারীতি অনেক বাড়িতে, আমাদের গ্রাম বাংলায় অনেক বাড়িতে সর্পগন্ধা গাছ আছে, তাদের বাড়িতে সাপ ঢুকেছে, আমি সাপ উদ্ধার করেছি। ওঝাগুণিনরা এটা সাপে কাটার চিকিৎসায় ব্যবহার করে, কিন্তু তারা তো বুজরুকি করে, তারা বুজরুকি করে, এর তো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। কারণ আমি এর আগের এপিসোডে বলেছিলাম যে বোম্বের হাপকিনস ইনস্টিটিউটে ওঝাগুণিনরা যে 36 রকমের গাছ ব্যবহার করে তার প্রত্যেকটা গাছ নিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কোনো গুণাগুণ পাওয়া যায়নি। এবার আমি সর্পগন্ধার গাছটা সম্বন্ধে কিছু কথা বলবো, এর ইতিহাসটা বলব। এটা একটা প্রাচীন উদ্ভিদ, বহুকাল আগে থেকে আমাদের দেশে এটা একটা ফোক মেডিসিন, গ্রামে গঞ্জে দেশীয় চিকিৎসা, গ্রাম্য চিকিৎসা আছে না, নানা রকম টোটকা। এই সর্পগন্ধার গাছটা ব্যবহার, কিছু মেডিসিনাল প্লান্ট আছে, নানা রকম মেডিসিনাল প্লান্ট আছে, কালবেগ আছে, সর্পগন্ধা আছে, অনেক কিছু আছে, সিনকোনা আছে। আপনারা জানেন সিনকোনা থেকে কুইনাইন ম্যালেরিয়ার যুগান্তকারী ওষুধ আবিষ্কার হয়েছে, সেটা আছে। কিন্তু সাপ তাড়ানোর বা সাপে বিষ প্রশমিত করার উপাদান থাকতে হবে তো, দেখা যাক। এই সর্পগন্ধাটা অ্যাপোকাইনেসি পরিবারের একটা উদ্ভিদ, এর বৈজ্ঞানিক নাম হচ্ছে রাউলফিয়া সার্পেন্টিনা। জার্মান চিকিৎসক ডক্টর লিওনার্ড রাউলফের নাম অনুসারে রাউলফিয়া নামটা হয়েছে। আর সার্পেন্ট কথার মানে হচ্ছে সাপ, সার্পেন্টিনা কথাটা এসছে, এর মূলটা সাপের মতন একটু আঁকা বাঁকা, এর জন্যে সার্পেন্টিনা কথাটা এসছে। এই রাউলফিয়া সার্পেন্টিনা, এটার মধ্যে কিছু ঔষধি গুণ আছে, অবশ্যই আছে, কিন্তু সেটা কি গুণ? 1950 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে এর গুণাগুণ সম্বন্ধে একটা লেখা প্রকাশিত হয়। কি গুণাগুণ? অ্যান্টি হাইপারটেনসিভ, মানে হচ্ছে উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার কমানোর গুণাগুণ আছে। এই সর্পগন্ধা গাছটার মধ্যে অনেক রকমের ফাইটোকেমিক্যালস রয়েছে, উদ্ভিজ রাসায়নিক উপাদান রয়েছে, যেটাকে ফাইটোকেমিক্যালস বলে। এর মধ্যে মেজর অ্যালকালয়েড, যেটা বাংলায় বলে উপক্ষার, উদ্ভিদের বিপাকক্রিয়ার ফলে নাইট্রোজেন ঘটিত বিপাকক্রিয়ার ফলে যে ওয়েস্ট প্রোডাক্টটা তৈরি হয়, দূষিত পদার্থটা, সেটাকে অ্যালকালয়েড বলা হয়। মেজর অ্যালকালয়েডের নাম হচ্ছে রিসারপিন। 1950 সালে রবার্ট ওয়ালেস উইলকিনস এই রিসারপিনটা আইসোলেট করেন, এটা করা সম্ভব হয়, এবং এই রিসারপিন আইসোলেট করে দেখেন যে হ্যাঁ, এর হাইপারটেনসিভ গুণ রয়েছে, উচ্চ রক্তচাপ এবং আরও কিছু গুণাগুণ রয়েছে, সেটা আমি পরে বলছি। 1952 সালে, 2 বছর পরে,
সিবা কোম্পানি, সিবা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিখ্যাত মাল্টি ন্যাশনাল কোম্পানি, ওরা এই এখন নাম হয়েছে ওদের ওই কোম্পানিটা নোভার্টিস, নামটা পাল্টে দিয়েছে। সেই সিবা কোম্পানি এই রিসারপিনকে উচ্চ রক্তচাপের ওষুধ হিসেবে বাজারে আনে। তার ট্রেড নেম দেওয়া হয়, ব্র্যান্ড নেম দেওয়া হয় সারপাসিল। উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ট্যাকিকার্ডিয়া, মানে হৃৎস্পন্দন খুব দ্রুত হচ্ছে, এর ওষুধ হিসেবে বাজারে আসে। এছাড়াও অ্যাংজাইটি, দুশ্চিন্তা, মেন্টাল ডিসঅর্ডার, মানসিক কিছু গণ্ডগোল, এপিলেপসি, বাইপোলার ডিসঅর্ডার, ইনসোমনিয়া, অনিদ্রা, ঘুম হচ্ছে না, এই সমস্ত রোগে ব্যবহার করা হয়। কিন্তু এটা দিয়ে সাপের বিষ প্রশমিত করা যায়, নিউট্রালাইজ করা যায়, অথবা এই গাছটা বাড়িতে থাকলে সাপ আসবে না, এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত নেই। এরা এই ধরনের সস্তা প্রচারের আশায় একটা ছড়িয়ে দিল, তার কোনো রেফারেন্স দেবে না। বিজ্ঞানটা যে এত সহজ নয়, নানা রকম পরীক্ষা পর্যবেক্ষণের পরে বারবার পরীক্ষা পরীক্ষা জটিল পরীক্ষা মালার মধ্যে দিয়ে যেতে হয়, তারপরে সিদ্ধান্তে পৌঁছানো যায়, তার কোনো রেফারেন্স নেই। আলটপকা কিছু শোনা কথা হয়তো বলে দিল, ব্যাস হয়ে গেল, এবং মান বিশ্বাস করার মানুষের অভাব নেই। এরকম ঘটেছে করমবীরজির কথা যেটা বলেছিলাম, সে ওই আলকুশি গাছ কথা বলার পরে দেখা গেল প্রায় 2500 মতন তার লাইক হয়েছে এবং প্রশংসা, এবং অনেকে বলেছেন যে গুরুজি এই রকমের ওষুধের কথা পেয়ে আমরা নিশ্চিন্ত হলাম। বুঝুন, এই ধরনের নিশ্চিন্ত হওয়া মানে যে কতটা বিপজ্জনক সেটা কে বোঝাবে। এদের লাজ লজ্জা ভয় ডর কিচ্ছু নেই চারিদিকে। এখন এখন এই 21 শতকে আমি যখন যুবক ছিলাম তখন তো এত বিজ্ঞানকর্মী কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন দিকে দিকে বিজ্ঞানকর্মীরা আছে, তারা অনেক শিক্ষিত, তাদের সাপের সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, দক্ষতা আছে, তারা রেস্কিউ করছে সাপ, সাপ কনজারভেশনের চেষ্টা করছে, সাপে কামড়ের সমস্যা নিয়ে কাজ করছে, হাসপাতালে পেশেন্ট নিয়ে দৌড়চ্ছে, কত কাজ, এদের কোনো কাজ নেই। আর এদের লাজ লজ্জা ভয় ডর কিচ্ছু নেই, চারিদিকে বিজ্ঞানকর্মীরা রয়েছে, এরা যে চেপে ধরতে পারে না ওই সস্তা প্রচারের আশায়। সুতরাং এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে আমাদের সকলের দায়িত্ব। এই দু একটা ভিডিও ছেড়ে কাজ হবে না, সকলের দায়িত্ব যৌথ প্রতিবাদ করা, এবং এরকম কোনো খবর আসলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ভিডিও থাকলে ভিডিও পাঠিয়ে দেবেন, আমাদের ফোনে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 6297826508। আপনাদের কাছে সকলের অনুরোধ থাকলো, সকলের কাছে যে আপনারা এই ব্যাপারে একটু চিন্তাভাবনা করবেন। এবার শুধু সর্পগন্ধা নয়, আলকুশি গাছ সম্বন্ধে করমবীরজি প্রচার করেছে, আমি আরও কিছু গাছের কথা বলবো যেগুলো নিয়েও ধারণা আছে যে এগুলো বাড়িতে থাকলে সাপ আসে না। 1 নম্বর, ইন্ডিয়ান লেমন গ্রাস। এদের একটা বিশেষত্ব হচ্ছে সকলেরই বেশ ঝাঁঝালো গন্ধ আছে, বেশ পাঞ্জেন্ট স্মেল আছে, এবং এই সব চিন্তাভাবনা করা হয়েছে যে ঝাঁঝালো গন্ধতে বোধ হয় সাপ চলে যাবে। ইন্ডিয়ান লেমন গ্রাস, লেবু গন্ধ আছে, এটা থাকলে নাকি সাপ আসে না, একেবারে বাজে কথা। আরেকটা খুব কমন গাছ আছে সবাই চেনে, ম্যারিগোল্ড, গাঁদা ফুল যাকে বলে, শীতকালে অনেকের বাড়িতে গাঁদা ফুল দেখা হয়, আমার বাড়িতেও গাঁদা ফুল ফোটে, আমার বাড়িতেও সাপ ঢোকে, এবং আমি সাপ উদ্ধার করেছি, আমার বাড়িতে প্রচুর গাঁদা ফুল হয় শীতকালে, আমার বাড়িতে সাপ ঢোকে। তাহলে কী করে রিপেল করলো সাপ, সাপ তো ঢুকলো, বাজে কথা। রসুনের গন্ধে নাকি সাপ আসে, কার বাড়িতে রসুন না থাকে, আদা রসুন কার বাড়িতে না থাকে, আমরা যত সাপ উদ্ধার করেছি তারা কি আদা রসুন কেউ খায় না, বাজে কথা। আরেকটা বেশ মজাদার নাম আপনারা শুনেছেন কিনা জানি না, সেই উদ্ভিদটার বাংলাদেশে নাম হলো যতদূর মনে পড়ছে গোড়া চাপা আর ঘোড়া চক্কর, এই নামে ডাকা হয়, কিন্তু ইংরেজি নাম হচ্ছে, ভারী চমৎকার নাম ইংরেজি, মাদার ইন ল টাং, সোজা বাংলায় দাঁড়ায় শাশুড়ির জিহ্বা,
শাশুড়ির জীব, টাঙ্গ মানে জীব। এখন এই গাছটার পাতাগুলো বেশ অনেকটা জীবের মতন লম্বা টম্বা হয়, সাপের মতন লম্বা জীব, জীবের মতন হয়। তার জন্য স্নেক টাং যদি বলা হতো, সাপের জীব, আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া যেত। শাশুড়ি মায়েদের কথা যে কেন এলো, এই এমন মজাদার একটা শব্দ কেন বসানো হলো, এর উৎস এখন আমরা খুঁজে পাইনি। হয়তো শাশুড়ি মায়েরা জামাইদের ভালো পরামর্শ দেন, তার জন্য হতে পারে। শাশুড়ি মায়েদের এই নামটার জন্য রাগ করার কোনো কারণ নেই, বরং এই নামটার জন্য আপনারা সেলিব্রিটি হয়ে গেছেন। এই মাদার ইন ল টাং আপনারা ছবিতে দেখবেন, এইটে না রাখলেও নাকি সাপ আসে না। এখন এইভাবে যদি আমরা যা খুশি প্রমাণ করতে চাই বা বলে দিই, আমি এখন বললাম সুন্দরবনের টাইগার কোকোকোলা বা থামস আপ বা স্প্রাইট নামক ড্রিঙ্কসটি খুব পছন্দ করে। ব্যাস, সবাই যারা সুন্দরবনে গেল একটা করে হাতে কোকোকোলা নিয়ে গেল, অদ্ভুত ব্যাপার। তো এই চলছে আমাদের একুশ শতক, একদিকে বিজ্ঞানের অগ্রগতি, আরেকদিকে এই ধরনের প্রচার হচ্ছে। এখনও আমরা বিশ্বাস করি, বিশ্বাসের ফলে অনেক দুর্ঘটনা ঘটে, অনেক বিপদ ঘটে। আমাদের বিজ্ঞানকর্মীদের সমস্ত কাজ হচ্ছে এর প্রতিবাদ করা, সাধারণ মানুষকে আসল সত্যটা জানানো। আমরা জানালাম। আরেকটা কথা জেনে রাখুন, দ্য প্ল্যান্টস ডু নট অ্যাট্রাক্ট অর রিপেল স্নেক। কোনো গাছ গাছালি সাপকে আকর্ষণও করে না, আবার রিপেলও করে না, দূরেও সরিয়ে দেয় না। অনলি ফুড অ্যাট্রাক্ট স্নেক, খাদ্য সাপকে আকর্ষণ করে, ফুড চেইন আছে ওর। ইঁদুর, ব্যাং, চুচু, গিরগিটি, টিকটিকি এই খাদ্যের সন্ধানে খাদ্য সাপকে আকর্ষণ করতে পারে, কিন্তু প্ল্যান্টস কিন্তু আকর্ষণও করে না, বিকর্ষণও করে না। এই কথাটা আপনারা মনে করবেন, এই সহজ সত্যটা আপনারা মনে রাখবেন। থ্যাংক ইউ।